kind of. One thing that makes me feel sexy is my dance moves. আমার সেটা মনে হয় কোনটা একটা নেই বাট আমার নিজেরটা বলবো ফেভারিট ডিরেক্টর এখানে কৌশিক গঙ্গ ফেভারিট মুভি মেরা নাম জোকার মুভি মুভিজ মাটন বিরিয়ানি অফকোর্স ফেভারিট স্ট্রিট ফুড আমার ওই আলু কাবলি অ্যাক্ট্রেস ফেভারিট আমার মাধুরী দীক্ষিত হৃতিক রোশন টলি সেলিব্রিটিদের মধ্যে কাকে ডেট করতে চায় স্বস্তিকা আমি করছি weird habit I have that is আমি যেটা ভাবি মানে আমি যেটা করি সেটা আমার সারাক্ষণ মনে হয় যেন আমি এটা ঠিক করছি ঠিক বলছি বা ঠিক ভাবছি এটা সবসময় ঠিক হয় না উল্টো দিকের মানুষটা কী চাইছে সে কী বলতে চাইছে কীরকমভাবে সে কমিউনিকেট করতে চাইছে সেটা না বুঝেই আমি নিজের কথাবার্তা নিজের থটস তার সামনে প্রেজেন্ট করি এবং সেটার পিছনে কন্টিনিউসলি আমি তর্ক করতে থাকি লক্ষ্যে থাকি যে আমি ঠিক এটা খুব বাজে হ্যাবিট আমি এখন গিয়ে সেটাকে আর কি ওভারকাম করার চেষ্টা করছি প্রথম প্রেম ক্লাস প্রেম বলা যায় কি সেটাকে হ্যাঁ ক্লাস ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে একজনকে ভালো লেগেছে তো ওটা যদি প্রেম প্রেম ঠিক না কিন্তু ওই ভালো লাগা তখন থেকে তৈরি হয়েছিল নামটা ঠিকঠাক মনে হয় মেরা নাম জোকার গাওনা প্যার মোর দ্যান টেন টাইমস ফ্রেন্ডশিপ ওয়ার্স্ট ডেট বলতে ডেটটা কমপ্লিট না হওয়াটাই আমার কাছে ওয়ার্স্ট ডেট সেটা একদম ছোটোবেলা হয়েছিল যখন প্রথম যখন মোবাইল ফোনস যখন সবার হাতে হাতে আসছে তখন আমার কাছে টাটা ইন্ডিগোমের ফোন আর কি মধ্যবিত্ত ফ্যামিলিতে সবার বাড়িতে আর কি নেওয়া হচ্ছিলো আমার বাড়িতেও নেওয়া হয়েছিলো ইন্ডিগম জেম এইটুকু সেটটা ছিল তাতে ইন্ডিকম টু ইন্ডিকম টাটা টাটা টু টাটা ফ্রি কল টাইম এরকম ছিল আনলিমিটেড কল ছিল এরকম তা সেখান থেকে খুব বন্ধুরা মিলে গঙ্গার পাড়ে বসে আড্ডা মারতাম আড্ডা মারতাম ফেক কলস করতাম খুব সেরকম একজন একজনের সাথে দেখা করার প্ল্যান হলো বন্ধু বান্ধব মিলে হয় না তখনকার যে কোনো একটা মেয়ে অন্য নম্বর থেকে ফোন রিসিভ করে চলো দেখা করবো দেখা করতে গিয়ে আমরা প্ল্যান করেছিলাম যে দু তিনটে বন্ধু মিলে যাবো কারণ কীরকম কী দেখতে হবে সেই সব তখনকার সময় কথা বলছি তখন আমার কত তখন 16-17 বছর বয়স হবে ওই আমরা প্ল্যান করেছিলাম দূর থেকে যাবো দূর থেকে দেখবো যদি ঠিকঠাক মনে হয় তাহলে আমরা কি কথা বলবো যে না মনে হয় তাহলে ফিরে চলে আসবো সেখানে কী হয়েছিল কি দূর থেকে দেখে আসার সময়টা দেশে আমাদেরকে দেখে আমরা বুঝতে পেরেছি যে আমরাই সেই ছেলেগুলো যারা দেখা করতে এসেছি তারাও বন্ধু বান্ধবী এসেছিলো তো আমরা কি রিভিল করিনি যে আমি ফোনটা করেছিলাম বন্ধু বান্ধবকে টেলে সরে দিলাম যে এই তোমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি সেরকমভাবে কোনো রকম মাথা বাজি এখান থেকে বাঁচিয়ে বিগেস্ট ফিয়ার হচ্ছে জীবনযুদ্ধে হেরে যাওয়া আমার মতে যে ভালো ফ্যামিলি রেস করতে পারে না হি ইজ আ লুজার নো ম্যাটার সে 80 বছর বয়সে কি ফ্যামিলি রেস করুক কি 90 বছর বয়সে কি 70 বছর বয়সে ঠিক টাইম মতন যেটা করার জন্য আমরা জন্মেছি সেটা যদি না করা যায় আর বেসিক নিডসগুলো যদি আমি নিজে ফুলফিল না করতে পারি আমার বাবা মার মতো আমি তাহলে তাহলে আই অ্যাম লুজ সেটা হচ্ছে আমার বিগেস্ট ফিয়ার এটা ফ্যান নোপ ফ্যান রয়েছে নাকি সেটাই একটু সন্দেহজনক বন্ধু বান্ধব আর ভ্যালুয়েশন অনেক রয়েছে কিন্তু তাদেরকে আমি ডেট করতে চাই অ্যাক্টার যদি না হতাম তাহলে আমি পেইন্টার হতাম পেইন্ট করতাম কারণ আমি ছবি আঁকতে খুব ভালোবাসি এখনও ফাঁকা সময় পেলে ছবি আঁকতাম